দেখুন, আমি দিল্লি থেকে গতকাল ফিরেছি। নবান্ন কর্মসূচিতে, নবান্ন অভিযানে যুব মোর্চার যে কর্মসূচি সেতে পার্টিসিপেট করার জন্য ফিরেছি। ফিরে এখন অবধি আমার কাছে যা খবর, এক হচ্ছে কালকে বিকেল চারটের সময় সরকারিভাবে নবান্ন বন্ধ করে দেওয়া হয়েছে। বলা হয়েছে একদম একটা সপ্তাহের মাঝখানে স্যানিটাইজ করার জন্য নবান্ন দুদিন বন্ধ বন্ধ, এক নম্বর। দু নম্বর, যে যে গাড়ি ঘোড়া নিয়ে যুব মোর্চার কর্মী সমর্থকরা নবান্ন অভিযানে অংশ নিতে আসছিল, আমার কাছে যা খবর, তাদের বিভিন্ন জায়গায় ব্লকেট করে তাদের আটকানো হচ্ছে। বিভিন্ন জায়গায় সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই কর্মসূচি হচ্ছে। এবং আজকে কোনো সরকার যখন প্রশাসন নির্ভর হয়, আলটিমেট এন্ড কিন্তু সেই সরকারের ভালো হয় না। দেখা গেছে যে আলটিমেট, আমি পৃথিবীর ইতিহাস যদি দেখেন, পশ্চিমবাংলার ইতিহাস যদি দেখেন, তাহলে যে যে সরকার একদম প্রশাসনিক নির্ভর হয়ে পড়ে, তাদের আলটিমেট রেজাল্ট কিন্তু খুব খারাপ। এখানেও তাই প্রশাসন নির্ভর হয়েছে। আমরা এই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য এসেছি, বিজেপি শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করে, তারা কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য যাচ্ছে, আমরাও যাচ্ছি। এবার যেখানে আটকাবে সেখানেই আটকে যাবো। আবার বলছি, এইভাবে তো কিছু করা যায় না, কিন্তু যেখানে হবে সেখানেই আটকে যেতে হবে। আবার বলছি যে প্রশাসন নির্ভর হয়ে যে সরকার চালাতে চেয়েছে, সেই সরকারেরই কিন্তু ভবিষ্যৎ অত্যন্ত খারাপ হয়েছে।